أنا الرحمن. أنكِ بندو بناو قرآن التلاوات চালু করো প্রতিটা ঘরে ঘরে যদি কোরআনের তেলাওয়াত চালু হয় সামাজিকভাবে যদি চালু হয় রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত পূর্বের মতো আবার চালু হয় আল্লাহর কসম এই দেশে করোনা নামক গজব আসবে না এই দেশে আসমানি কোনো ঝড় তুফান আসবে না ফেসবুক যুবক টিপতে টিপতে ঘুমায় লাইনে থেকে ঘুমাইতে 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 মোবাইল বেরিয়ে যাবে এ আমার আপনার নবী আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন করে আমি আল্লাহর কোরআনকে তুমি তেলাওয়াত করেছো আজকে তুমি আমি আল্লাহর সামনে কালামে হাকিমের তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও এরে মুমিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমি আল্লাহর কালাম তুমি তিলাওয়াত করবা আর অটোমেটিক আমি আল্লাহ তোমার জন্য কুদরতি লিফটের ব্যবস্থা করেছি একটা আয়াত পড়বা আর এক তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক হয়ে যাইবা যত দামি এই জিনিস যেই জিনিসের সাথে লাগে ওই জিনিস হয়ে দায় দামি তেলে কোরআন যদি আল্লাহর বাণী হয় কোরআন সর্বশ্রেষ্ঠ কোরআন যদি আল্লাহর কথা হয় কোরআনের কথাগুলি সর্বশ্রেষ্ঠ কথা ঠিক নি আমাদের দেশে যারা এমপি মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী প্রধানমন্ত্রী এদের কথাগুলি আমাদের কথার চাইতে তাদের কথার ওজন তাদের কথার লোড কম না বেশি জোরে বলেন কম না বেশি কেন আমাদের থেকে এদের কথার দাম কেন বেশি এরা আমাদের চাইতে দামি কিন্তু কোন ঠিক নেই এরা বাংলাদেশের একটা পারসন এরা বাংলাদেশটা পরিচালনা করে এরা উপরের লেংকে আছে এই জন্য এরা দামি এরার কথাও দামি এই জন্য এদের কথা যেই কথাটাই বলে এই কথাটা পরের দিন পত্রিকাতে হেডলাইনে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাণী প্রধানমন্ত্রীর বাণী আর আমি আর আপনি কথা বললে কোনোদিন বাণী হই আইছে পত্রিকায় জোরে বলেন বাণী হই আইছে না আমার কথা কথাই রয়ে গেল আপনার কথা কথাই রয়ে গেল কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশের কোনো পারসন যদি কথা বলে পরের দিন তাদের কথা বাণী হয়ে চলে আসে তার কারণ হলো তারা দামি এজন্য তাদের কথাও দামি তারা যেমন দামি তারা যেমন ওজনওয়ালা তাদের কথাগুলিও এমন ওজন এবং তাদের কথারও এমন লোড ঠিক নি তাহলে আল্লাহর পাকের কালাম যদি কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব হয় আল্লাহ যদি সর্বমহান হয় তাহলে আল্লাহর কথাও মহান আল্লাহ যত দামি আল্লাহর কথা তত দামি আল্লাহ মহান আল্লাহর কথাও মহান কথা বলেন ঠিক কি ঠিক না যেই কিতাব মহান এই মহাগ্রন্থ আল কোরআনকে যাদের সিনার ভিতরে ঢুকায় আল্লাহ দুনিয়ার মানব কুলের মধ্যে আল্লাহ তাদেরকেও মহা মানুষ বানিয়ে দেয় কথা বলেন না ঠিক কিনা বলেন না কেন আমাদের দেশে হাফেজে কোরআন যারা যাদের সিনার ভিতরে আল্লাহ পাকের কালামে হাকিম ঢুকে যারা হাফেজে কোরআন হয় তিরিশ পারা কোরআন যারা এক জায়গায় দাঁড়ায় মুখস্থ ঠুটুস্থ তিলাওয়াত করতে পারে এদের সম্মান আর আমার আপনার সম্মান সমানই বেশ কম আছে না নাই তাদেরকে এত দামি বানাইলো কিসে আল্লাহর কোরআনে তাদেরকে দামি বানাই দিছে কথা বলেন না ঠিক কিনা মোহতারাম ভাইও আমি আর আপনিও যদি আল্লাহ পাকের কালামকে বন্ধু বানাতে পারি আল্লাহর কোরআনকে চুমু খাইতে পারি আল্লাহর কোরআনকে সিনাই লাগাতে পারি আল্লাহ পাকের কালামকে ঘরের ভিতরে তিলাওয়াত করতে পারি আল্লাহর কালামকে যদি ব্যবসার প্রতিষ্ঠানে তিলাওয়াত করতে পারি আল্লাহর কোরআনের সঙ্গে যদি বন্ধুত্ব কায়েম করতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকেও দামি বানায় দেবেন জোরে কোন সুবহানাল্লাহ আমরা দামি হতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না
দামি হতে হলে আল্লাহর কালামের সাথে আমাদেরকে সুসম্পর্ক কায়েম করতে হবে আল্লাহর কালামের তিলাওয়াত চালু করতে হবে এখন তো আমাদের যুগে আল্লাহর কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে আগের যুগে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে আল্লাহ পাকের কালাম দিয়া ঘর উদ্বোধন হইতো কিন্তু এখনের যুগে আমাদের ঘরগুলি উদ্বোধন হয় ইস্টার জলসার জি বাংলা দিয়া কথা বলে না ঠিক নি কয়জনের ঘরে ফজরের পরে আল্লাহর কোরআন তিলাওয়াত হয় যদি বলা হয় হাত উঠায় দেখান হাত উঠবে উঠবে কয়েকজনের হাত উঠতে পারে কয়জনের ঘরে ফজরের পরে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত হয় সবাই বুক ফুলে হাত উঠাইতে পারবে না যদি জিগায় কয়টা ঘর যে কোরআন ঘরের ভিতরে টিভি চলে টিভি দেখতে দেখতে ঘুমায় দেখতে দেখতে উঠে কথা বলে না কেন ফেসবুক যুবক টিপতে টিপতে ঘুমায় লাইনে থেকে ঘুমাইতে উঙ্গাইতে উঙ্গাইতে মোবাইল বেরিয়ে যাবে এই ঘুমে গেছে কথা বলে না টিপতে টিপতে ভরছে এই ঘুমাইতেছে আবার ঘুম জাগছে প্রস্রাব করতে উঠছে নিম্নচাপ দিছে আবার টিপতে 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 ঘুমাইছে এ হলো আমরা দেশের যুবকদের অবস্থা ঠিক কিনা বলেন না সকাল আটটা ঘুম থেকে উঠে কম্বলের ভিতরে থেকে সর্বপ্রথম অন্য কোনো কাজ না সর্বপ্রথম মোবাইলটা খুলে দেহে আজকের সকালবেলার শুভ সকালের খবর কি এইল আমরা দেশের পরিস্থিতি এইলাম আমরা উম্মতে মুহাম্মদী ঠিক নেই আর আগের যুগের মানুষ ফজরের নামাজ পড়েই কোথাও যায় নাই মসজিদে বসে আর আগের যুগের মানুষ মহিলারা ঘরে বসে ফজরের নামাজের পরেই আল্লাহ পাকের কোরআন থেকে তারা তিলাওয়াত করেছে ঠিক কি ঠিক না ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين এইরকম ভাবে ঘরে ঘরে ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পাকের তিলাওয়াতের গুন গুন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত আর এখন রাস্তা দিয়ে হাঁটবেন দোকানে পাতে ঘরে বন্দরে সব জায়গায় শুধু গানের আওয়াজ শোনা যায় ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনের তিলাওয়াত নাই এই জন্য আমাদের ঘরে শান্তি নাই কয়টা ফ্যামিলিতে শান্তি আছে ঘরের ভিতরে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলছে ঠিক কিনা বলেন শান্তি আসবে না স্বামী স্ত্রী মিল নাই সন্তানগুলি মা বাবার কথা শুনে না মেয়েগুলি মা বাবার কথা শুনে না ছেলে মেয়েরা মা বাবাকে ডেম কেয়ার করে বৃদ্ধাঙ্গুল দেখায় ঠিক নেই আরো কথা বলেন না ঠিক কিনা আপনারা ডাকার মানুষ আপনারা বিবিরা মনে খুব কথা শুনে খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো থাকাটাই চাই যান আমি আমার বিবাহের কথা বলছি এখনের যুগের ছেলেরা মা বাবার কথা শুনে না কখন ঢুকলো কখন বের হলো মা বাবাকে জিজ্ঞাসাই করতে চায় না স্বামী স্ত্রীর মিল মহব্বত তো একেবারে নাই স্বামী ঘুমায় এক বিছনায় বিবি ঘুমায় আরেক বিছনায় একজন আরেকজনের সাথে কোনো কানেকশন নেই আছে না নাই এমন প্রবলেম আমাদের সমাজে আছে না নাই টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই ভালো খাবারের অভাব নাই ঘরে কম্বলের অভাব নাই ভালো শিমুল তোলার বালিশের অভাব নাই শান্তির অভাব শুধু শান্তির অভাব শান্তি কেমনে আসবে আল্লাহ পাকের হুকুম মানে না ঘরে কোরআনের তিলাওয়াত হয় না মানুষের ভিতরে দিনদারিত্ব নাই এই ঘরে শান্তির আশা করলে শান্তি কোনোদিন পাওয়া যাবে না জোরে কোন ঠিক নেই শান্তি যদি আবার পেতে হয় আল্লাহর ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত চালু করো আল্লাহর কসম করে বলছি পূর্বের শান্তি মালিক আবার ফেরায় দেবে ঠিক কিনা জোরে কর মোহতারাম ভাইও আমরা থাকবো না কোরআনকে যদি তিলাওয়াত কইরা বন্ধু বানায় দুনিয়া থেকে যেতে পারি আমাদের লাভটা কেমন হবে সংক্ষেপ সময় বিস্তারিত আলোচনা করার সময় নেই কিছুক্ষণ মধ্যে হুজুর চলে আসবে এরে মুমিন মুসলমান
এই পৃথিবীর জমিন থেকে একদিন আমাকেও চলে যেতে হবে একদিন আপনাকেও চলে যেতে হবে রাজা বলেন বাদশা বলেন এমপি বলেন মন্ত্রী বলেন দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকতে পারবে না ঠিক কি না আরো জোরে করুন ঠিক কি না আরে মুমিন হঠাৎ করে আজরাইল ডাক্কা দিয়া আমাকে আপনাকে মওতের বিছানায় যেদিন ফালায়া দিবে মসজিদের মিনারা থেকে আমার আপনার নাম এলান হয়ে যাবে অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই আরে যুবক চতুর্দিকে আওয়াজ হয়ে যাবে অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই এ যুবক এলাকাবাসী পাড়া প্রতিবেশী মহল্লাবাসী তোমার আমার লাশ দেখার জন্য চলে আসবে তোমার ছেলে মেয়েগুলি তোমার পাশে বসে বসে আব্বু আব্বু বলে কাঁদবে তোমার ভাই তোমার পাশে বসে বসে ভাই ভাই বলে কাঁদবে যদি মার আগে দুনিয়ার জমিন থেকে চলে যাও তোমার জন্ম দুঃখিনী মা তোমার শিওরে বসে সোনা জাদু বলে চোখের পানে ছেড়ে ছেড়ে কাঁদবে মুমিন রে বন্ধু বান্ধব তোমার লাশ দেখার জন্য চলে আসবে কিছুক্ষণের ভিতরে তোমার আমার গোসলের জন্য গরম পানি জার হয়ে যাবে একদল মানুষ চলে যাবে তোমার আমার কাফনের কাফন আনবার জন্য এ যুবক আর একদল মানুষ চলে যাবে তোমার আমার কবরটা খোদন করবার জন্য কবর যখন খোদন করা কমপ্লিট হয়ে যাবে মার্কেট থেকে যখন সাদা তিনটা মার্কিন কাপড় নিয়ে তোমার ঘরে হাজির হয়ে যাবে যুবক ভাই তুমি যেই বিছানায় ছিলা টেনে টেনে তোমাকে ঘরের বিছানা থেকে বের করে নিয়ে আসবে তোমার শরীরের মধ্যে যে জামা কাপড় ছিল এইগুলি কিচি দিয়া কেটে কেটে এরকম শরীর থেকে আলাদা করবে যেই পায়ে জামা যেই লুঙ্গি তোমার পরনে ছিল একটা পর্দা দিয়া তোমার এই শরীরের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলা হবে তোমার হাত থেকে ঘুড়ি টেনে টেনে খুলবে তোমার হাত থেকে আংটিগুলি টেনে টেনে খুলিয়া মসজিদের পালকি তোমার গড়ের সামনে হাজির হবে এরে যুবক ভাই মসজিদের পালকি গড়ের সামনে গিয়া যখন হাজির হবে মশারি টানাইয়া তোমাকে আমাকে নাকের ভিতরে ডোহালা ডিফা লাগাইয়া জীবনের শেষ গোসল করাইয়া চারজনে আমাকে তোমাকে কান্দে করে জানাজার ময়দানে নিয়ে যাবে জানাজার নামাজ কমপ্লিট করার পরে যুবক রে তোমাকে আমাকে অন্ধকার গহীন কবরের দেশে নিয়ে যাওয়া হবে কবরের মধ্যে দুইজন নামিয়া তোমাকে আমাকে কবরের মধ্যে শোয়াইয়া দুইজনে লাভ দিয়া উঠে যাবে দুইজনে লাভ দিয়া উঠিয়া তোমার আমার কবরের উপরে বাস দিয়া এরকম দাড়ি দিয়া মাটির উপর মাটি দিয়া সকলেই চলে আসবে তোমার আমার কবরে কেউ কিন্তু সাথী সঙ্গে হবে না জোরে কোন ঠিক কিনা এমিন এ আমার পর্দা নিশিন মাগো এই দুনিয়ার জমিন থেকে তুমি আর আমি চলে যাওয়ার পরে কবরের মধ্যে রেখে যখন সকলে চলে আসবি আমার আপনার কবরে দুইজন ফেরেশতা আয়েশা হাজির হবে মন কন্নকির ইয়াতিহি মালাকান দুইজন ফেরেশতা আমার আপনার কবরে আয়েশা হাজির হয়ে যাবে এরে মুমিন দুইজন ফেরেশতা আসবে আমার আপনার কবরে তিনটা প্রশ্ন করবার জন্য ঠিক কিনা জোরে কোন রাজা বলেন বাদশা বলেন এমপি বলেন মন্ত্রী বলেন ছোট লোক বলেন বড় লোক বলেন সকলের কবরে মনকর নেকির আয়েশা হাজির হবে
যুবক ভাই ওই সময় আমি এবং দুইজন ফেরেশতা মিলে তিনজন কিতাবের মধ্যে উল্লেখ করেছে এমন সময় যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কালামকে বন্ধু বানাইছিল সুবহানাল্লাহ জোরে কর যারা কোরআনের তেলাওয়াত বেশি বেশি করেছিল আল্লাহর কোরআনকে সিনাই লাগাইছিল আল্লাহর কোরআনকে চুমু খাইছিল আল্লাহর কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করেছিল আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক যাদের ভালো ছিল কোরআন তেলাওয়াত ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে মসজিদে বসে বসে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করছে এর মুমিন গাছের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে নৌকার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন পড়ছে এর মুমিন হেলিকপ্টার এবং প্লেনের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনকে তেলাওয়াত কইরা আল্লাহর কোরআনকে যারা বন্ধু বানাইছি ও মুমিন ওই তিনজনের সাথে আরেকজন যুবক কবরে গিয়ে হাজির হয়ে যাবে জোরে কান সুবহানাল্লাহ প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে এ মুমিন সঙ্গে সঙ্গে ওই আগন্তুক যুবকটা জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ সুবহানাল্লাহ জোরে কর প্রশ্ন করবে মৃত ব্যক্তিকে আগন্তুক যুবক তার জবাব দিয়ে দিবেন তখন মৃত ব্যক্তি বলবে কি কে এই লোকটাকে তো জীবনে কোনোদিন দেখলাম না এমন বিপদের দিনই আমার পক্ষ থেকে জবাব দিয়ে দেয় দুই নম্বরে প্রশ্ন করলো ওয়ামা দীনুকা তোমার দিন কি এই যুবকটা স্পষ্টভাবে জবাব দিয়েছে দিনই আল ইসলাম আমার দিন হলো ইসলাম সুবহানাল্লাহ মান নাবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম তোমার নবীকে ওই যুবকটা জবাব দিয়ে দিবে হো নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই তিনটি প্রশ্নের জবাব পাওয়ার পরে মুনকার লোকের ফেরেশতা যখন চলে যাবে রে এখন মৃত ব্যক্তি আর ওই যুবকটা রয়ে যাবে মৃত ব্যক্তি জেগে ডেকে বলবে কে গো তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাও চলে আসার পরে আমার কবরে আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার কবরে এলো না আমার কবরের বন্ধু কেউ হলো না কিন্তু আমার কবরে প্রশ্ন করার সময় তুমি আমাকে প্রশ্ন করলো তুমি আইসা আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিলা কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি তোমার পরিচয়টা আমি একটু জানবার চাই সুবহানাল্লাহ জোরে কর এমন বিপদের সময় কেউ যদি উদ্ধার করে তার পরিচয় আমি আর আপনি জানতে চাইব কিনা আরো জোরে কন কে গো তুমি পরিচয় দাও তো দেখি এই আগন্তুক যুবক ডেকে ডেকে বলবে ভাই আমাকে তুমি চিনো না আমি তোমার ওই বন্ধু যাকে দুনিয়ার জমিনে তুমি তিলাওয়াত করেছিলা যাকে তুমি সিনাই লাগাইছিলা যাকে তুমি চুমু খাইছিলা রাতের আধারে দুনিয়ার মানুষ ঘুমাইছে তুমি না ঘুমায়া কোরআনকে তিলাওয়াত করেছো এরে যুবক রমজান মাসে সেরি খাইয়া গড়ের অনেক মানুষ ঘুমাইছে একদল মানুষ আছে না ঘুমাইয়া ঘুমের চাপ থাকার পরেও আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে আছে না নাই আর হুজুর এখন আছে না নাই ডেকে ডেকে বলবে যুবক তুমি না ঘুমাইয়া আমি কোরআনকে তিলাওয়াত করেছ আমাকে ভালোবেসেছ চুমু খাইয়া বুকে লাগাইছ যেখানে ছিলা সেখানে আমি কোরআনকে ভালোবেসেছ আমি কোরআনের উপরে আমল করেছ আমি কোরআনকে দুনিয়াতে বন্ধু বানাইছ আজকে বিপদের দিনে আমি কোরআন তোমার বন্ধু হয়ে গেলাম আর জোরে আল্লাহু আকবার
এ বন্ধু তুমি চিন্তা করো না আমি কোরআনকে যেহেতু বন্ধু বানাইয়া কবরেই তুমি চলে এসেছো তোমার কবরের প্রশ্নের জবাব আমি দিয়েছি শুধু কবরেই না তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলছেরাতে চিন্তা করো না আমি কোরআন তোমাকে ছেড়ে দূরে যাব না তোমার পক্ষে জবাব দিয়া আল্লাহ পাকের কাছে তর্ক করে আমি কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া আমি কোরআন তোমাকে ছেড়ে দূরে যাব না জোরে কোন সুবহানাল্লাহ এর যুবক আল্লাহর কোরআনকে বন্ধু বানাবার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই যুবক বন্ধু বানাইছো ফেসবুক রে ঠিক কি না কোন বন্ধু বানাইছো ইন্টারনেট কে বন্ধু বানাইছো ফেসবুক ইন্টারনেট কে বন্ধু বানাইছো ইউটিউব কে বন্ধু বানাইছো যুবক আর্জেন্টিনা আর ব্রাজিল কে এখনো পর্যন্ত কোরআন কে বন্ধু বানাতে পারো নাই ঠিক নি পর্দা নিশিন মাগো বন্ধু বানাইছো আর্জেন্টিনা ব্রাজিল কে বন্ধু বানাইছো স্টার জলসা আর জি বাংলাকে মা এখনো সময় আছে আর্জেন্টিনা ব্রাজিল মোবাইল ফেসবুক ইন্টারনেট তুমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তোমার কবরে যাবে না আল্লাহর কোরআন কে বন্ধু বানাও গো মা ও যুবক আল্লাহর কোরআন কে বন্ধু যদি বানাইতে পারো তোমার কবর হাসর মিজান ফুলছে রাতে এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য কোরআনকে বন্ধু বানাও কোরআনের তেলাওয়াত চালু করো প্রতিটা ঘরে ঘরে যদি কোরআনের তেলাওয়াত চালু হয় সামাজিকভাবে যদি চালু হয় রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত পূর্বের মতো আবার চালু হয় আল্লাহর কসম এই দেশে করোনা নামক গজব আসবে না এই দেশে আসমানি কোনো ঝড় তুফান আসবে না বন্যা প্লাবন এই জমিনে আর আসবে না ঠিক কিনা জোরে কোন যেইভাবে যুবক কোরআনকে ছেড়ে দিয়েছো মোবাইল ফেসবুক ইন্টারনেটকে বন্ধু বানাইছো আল্লাহর কোরআন থেকে দূরে সরেছো মসজিদ থেকে দূরে সরছো মাদ্রাসা থেকে দূরে সরেছো দেখছো কি গজব শুরু হয়েছে একের পর এক আরো গজব আসবে এই দেশে অভাব দেখা দিবে মানুষের আরো গজব আসতে আছে ঠিক কিনা জোরে কর বাঁচতে চাইলে এখনো সময় আছে আল্লাহর কোরআনের তিলাওয়াত চালু করো ফ্যামিলিতে ফ্যামিলিতে শান্তি হবে সামাজিকভাবে কোরআনের তিলাওয়াত চালু করো সমাজে শান্তি বইবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন চালু করো এই রাষ্ট্রে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হবে জোরে কোন ঠিক কিনা এই জন্য মহতারাম আপনাদের এই মাদ্রাসা এই মডেল মাদ্রাসা দালুল কোরআন মাদ্রাসায় ২৪ ঘন্টা আল্লাহর কোরআনের তিলাওয়াত হইতেছে কি হয় না আর জোরে কোন হইতেছে কি হয় না আমার আপনার ঘরে গেলে স্কুল কলেজে গেলে বাংলা সুরা পাঠ্য পদ্য গদ্য শোনা যায় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে কানাবুগির ছা এগুলির আওয়াজ শোনা যায় ঠিক নেই আমার কথা বলে না আর কোন মাদ্রাসার পাশ দিয়ে যদি হাইটা যান কি শোনা যায় তিলাওয়াতের আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন মাদ্রাসা সাতটি সামনে দিয়ে হাইটা গেলে ছোট ছোট বাচ্চাদের জবানে সাত বছরের বাচ্চা এখনো বালেগ হয় নাই এখনো বিস্তায় প্রস্রাব করে এমন বয়সের বহুত বাচ্চারা আমাদের কৌমে মাদ্রাসায় সাত বছর বয়সে আল্লাহর ৩০ পারা কোরআন তাদের সিনাই ঢুকে গেছে আর জোরে কর আল্লাহু আকবার সাত বছর বয়স আমরা তো এমন ছিলাম সাত বছর বয়সে অনেকের পরনে কাপড়ই ছিল না ছিলাম উলঙ্গ ল্যাংটা এই কথা বলে না ঠিক কিনা গাছের উপর উঠিয়া দেখতাম মানুষ কোন দিক দিয়ে যায় আর ভরসা পড়তাম আর সেই কৌমি মাদ্রাসায় একটা ছাত্র দিলে সাত বছর বয়সে আল্লাহ ৩০ পার কোরআনের হাফেজ হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার
এজন্য ভাইও একটা ছেলে হাফেজ কোরআন যদি হয় একটা ছেলে আপনার যদি হাফেজ হয় একটা নাতি যদি হাফেজ কোরআন হয় প্রতি একটা ছেলে তার ফ্যামিলির 10 জনকে ধরে ধরে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে আরো জোরে কর না সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাফেজে কোরআনকে বলবে ও হাফেজে কোরআন ইকরা আমি আল্লাহর কোরআন থেকে আমি আল্লাহর সামনে তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও সুবহানাল্লাহ জোরে কর দুনিয়ার জমিনে যেমন করে আমি আল্লাহর কোরআনকে তুমি তেলাওয়াত করেছো আজকে তুমি আমি আল্লাহর সামনে কালামে হাকিমের তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও এরে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করবা আর অটোমেটিক আমি আল্লাহ তোমার জন্য কুদরতি লিফটের ব্যবস্থা করেছি একটা আয়াত পড়বা আর এক তালা বিশিষ্ট বিল্ডিং এর মালিক হয়ে যাইবা সুবহানাল্লাহ সিঁড়ি বায়া উঠতে হবে না এ মুমিন কুরআন তেলাওয়াত করবে অটোমেটিক দুই তালায় উঠে যাবে আর একটা আয়াত পড়বে তৃতীয় তালায় উঠে যাবে আর একটা আয়াত পড়বে আর এক তালায় উঠে যাবে এই রকম ভাবে গালেবান 6600টা 66টা আয়াত তেলাওয়াত করবে প্রত্যেকটা হাফেজে কোরআনের বাসস্থান হবে 6666টি তালা বিল্ডিং এর মধ্যে জোরে কোন সুবহানাল্লাহ এমমিন হাফেজ কোরআন যখন আল্লাহ পাকের সামনে কালাম থেকে তেলাওয়াত করবে আর উপরের দিকে চড়তে থাকবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কে যেন বলবে ও হাফেজের মা ও হাফেজের বাবা তোমরা কোথায় গো তোমার সন্তান আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছে আর আল্লাহ পাকের জান্নাতের দিকে উপরের দিকে চড়তেছে সুবহানাল্লাহ অমনি করে হাফেজ কোরআনের মা বাবা দৌড় দিয়া মালিককে ডাক দিবে মালিক এই যে হাফেজে কোরআন তোমার সামনে তোমার কালামে হাকিমের তেলাওয়াত করে আমরা হইলাম হাফেজে কোরআনের মা বাবা জোরে কোন সুবহানাল্লাহ প্রভু হে এই ছেলেটাকে আমি মাদ্রাসায় হাফেজ কোরআন বানাইছিলাম একটাই আমার টার্গেট ছিল এই হাফেজ কোরআনের পেছন ধরে ধরে তোমার জান্নাতে যাব আল্লাহ দুনিয়া কামানোর উদ্দেশ্য ছিল না দুনিয়া কামানোর মাকসাদ ছিল না একটাই টার্গেট ছিল হাফেজ কোরআনের পেছন ধরে ধরে জান্নাতে যাব আল্লাহু আকবার কর এ মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও হাফিজ কোরআনের মা ও হাফিজ কোরআনের বাবা তোমাদের কপাল লাগছে যাও তোমার ছেলে আমি আল্লাহর কোরআন পড়তেছে আর উপরের দিকে চড়তেছে তুমি তোমার সন্তানের কণ্ঠে কোরআন শরীফের তিলাওয়াত শোনো আর তোমরাও আমি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চড়তে থাকো আল্লাহু আকবার দুইজন চলে গেল কিতাবের মধ্যে লিখি দাদা দাদি বলবে মালিক এই নাতিটাকে মাদ্রাসায় পড়াইছি অনেক কষ্ট করে স্বপ্ন ছিল নাতিটাকে মাদ্রাসায় পড়াবো আমরা হইলাম তার দাদা দাদি আল্লাহ ঘোষণা দিবেন যাও দাদা দাদি তোমাদের কপাল লাগছে হাফেজ কোরআনের খাতিরে আমি আল্লাহ তোমরা দাদা দাদিকেও মাফ করে দিলাম আল্লাহু আকবার অমনি করে নানা নানি যাবে মালিক
আমরা তার নানা নানি ছিলাম আল্লাহ বলবেন যাও হাফেজে কোরআন তোমার নাতি হাফেজে কোরআনের কণ্ঠে তেলাওয়াত করো আর তোমরা নানা নানি আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে চড়তে থাকো সুবহানাল্লাহ কোন কয়জন হলো ছয় জন চলে গেছে এমমিন এর পরে বলবে শ্বশুর শাশুড়ি সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আমাদের দেশে অনেকে কয় হাফেজ সাহেবের কাছে জিবিয়া দেব বেতন পায় 6000 টাকা সে চলবো কেমনে আমার জিরে তেল ভানি দেব কেমনে এই চিন্তায় অনেকে মৌলভীর কাছে জিবিয়া দেয় না আছে না নাই এই জোরে বলেন আছে না নাই ও মৌলভীর কাছে জিবিয়া দেব না বেতন পায় না উপাস থেকে মরবো আমরা দেশের মৌলভীর আর বড় উপাস থেকে মরছে শুনছেন নি মাসে কয়জন মরে মৌলভীর বউ জামাই ছাইরা বাগজে এমন ইতিহাস কয় কয়টা আছে আপনাদের কাছে কোন মসজিদের ইমাম সাহেব ঠিকমতো খাওন দিতে পারে না ঠিকভাবে বরণ পোষণ দিতে পারে না এই জন্য স্বামীরে ভালাইয়া বাগজে ইতিহাস আছে এই কথা বলতে হবে আছে নাকি আর বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক জামাইরে বুইড়া আঙুল দেখায় ঘুমো ভালাইয়া গেছে গা এমন প্রমাণ আছে নি এখন আর কথা কয় না আছে না নাই বহুত আছে বহু কোটি কোটি টাকা দশ তলা বিশ তলা বিল্ডিং এর মালিক গুম হলে গুম থেকে উঠে দেয় বউ নাই খবর হয়ে গেছে গা বাগজে ঠিক নেই আজ পর্যন্ত কোন কৌমি মাদ্রাসার ইমাম সব 6000 টাকা বেতন ভাই আর করোনা এলে তো বেতন দেয় হই না করোনা এলে তো বেতন নাই হই আবার তিন মাস বেতন বাহি হতে হয় এরপরও কি কোনো ইমাম সাহেবের বউ বাগজে জোরে বলেন বাগজে আজ পর্যন্ত কোন বউ হুজুরের বউ অশান্তিতে আছে এমন কোন প্রশ্ন আউড়াইছে হয় নাই হয় নাই এটা দুনিয়ার শান্তি পরকালে শান্তি হইল তখন হাফিজে কোরআনের শ্বশুর শাশুড়রা বলবে প্রভু হে এই যে হাফিজে কোরআন তার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিয়েছিলাম সুবহানাল্লাহ কোন আমরা হইলাম তার শ্বশুর শাশুড়ি আল্লাহ বলবেন যাও হাফেজে কোরআনের কাছে যখন তোমার মেয়েকে বিবাহ দিয়েছ তোমরা শ্বশুর শাশুড়ি হাফেজে কোরআনের উসিলা আমি আল্লাহ তৈরি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ কয়জন এলো আটজন অমুমিন আমাদের দেশের কওমি মাদ্রাসার ছেলেরা গরিব ফ্যামিলির মানুষরাই কিন্তু কওমি মাদ্রাসায় পড়ায় কথা কয় না ধনী মানুষের ছেলেরা মাদ্রাসায় পড়ায় না কলেজ ভার্সিটিতে পড়ায় ইঞ্জিনিয়ার জজ আর ব্যারিস্টার বানায় ঠিক নেই আমার আপত্তি নেই আপনারা মনে করেন না যে আপনার ছেলেরা জজ বানাইছেন জজ বানাইলে আমার সমস্যা কি আমার সমস্যা আছে আরে কথা বলেন আমার সমস্যা আছে আপনার ছেলে জজ হবে ব্যারিস্টার হবে আপনার ছেলে এই দেশের একটা কিছু হবে এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু দেখা গেল আমি বলতেছি ওই কথা এই দেশের গরিব অসহায় মানুষগুলি কবি মাদ্রাসায় পড়ায় ছেলেকে নিজের খরচ দিতে পারে না খাবার দিতে পারে না আমাদের দেশের এলাকার মানুষ এই ছাত্ররাকে জাগির রেখা খাওয়ায় রুজিক রেখা খাওয়ায় ঠিক নেই আরো জোরে কোন আল্লাহ পাকের কাছে রুজিং মাস্টার নে বলবে মালিক এই যে হাফেজে কোরআন এই ছেলেটাকে আমার ঘরে রাইখা জাগির রাইখা খাওয়াইছিলাম সুবহানাল্লাহ কোন আল্লাহ রিকশা চালায়া ভাত খাইছি তবু হাফেজ ছেলেটাকে ঘর থেকে বের করে দেই নাই ইনকাম যখন ভালো ছিল না করোনার সময় রিক্সা নিয়ে বের হইতে পারি নাই ঘরে চলাটা বড় কষ্টকর এরপরেও হাফেজে কোরআনকে ঘর থেকে ছেড়ে দেই নাই চিন্তা করছি হাফেজে কোরআনটা আমার ঘরে খাইয়া আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজ হবে তার পেছন দইরা এই উসিলানি জান্নাতে যাইতে পারি আল্লাহ বলবেন ও রুজিং মাস্টার নি যাও কপাল লাগছে আমি আল্লাহ তোমাদেরকে আমার হাফেজে কোরআনকে খাওয়াইবার কারণ
কারণে আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিলাম হাফেজ কোরআন আমি আল্লাহর কোরআন পড়তেছে আর উপরের দিকে চড়তেছে তোমরা তার কণ্ঠে তেলাওয়াত শোনো আমি আল্লাহর জান্নাতের কুদরতি লিফট দিয়া উপরের দিকে চড়তে থাকো এইভাবে হাফেজ কোরআনের পেছন ধরে একজন না দুইজন না এমন 10 জন ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে জোরে কোন সুবহানাল্লাহ একজন জজ ব্যারিস্টারের পেছন ধরে দুইরা একজন লোক জান্নাতে যাইব এমন কোন ডকুমেন্ট এমন কোন প্রমাণ কোন কোরআন হাদিসের কোথাও আছে আর জোরে কোন আছে কিন্তু হাফেজ কোরআনের পেছন ধরে কমপক্ষে 10 জন লোক যাদের উপরে জাহান্নাম ওয়াজিব তারা আল্লাহর তরে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এগরে তাহলে এই হাফেজ কোরআন বানানোর দরকার আছে না নাই যেই মাদ্রাসায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয় যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসাগুলি আমাদের টিকায় রাখার দরকার আছে না নাই টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া মেহনত দিয়া এই মাদ্রাসাগুলিকে টিকায় রাখব এই মাদ্রাসার ছাত্রদেরকে জাগিয়ে রেখে খাওয়াবো এই মাদ্রাসার ভিতরে আমাদেরকে ছেলেদেরকে কোরআন শিখতে ভর্তি করব বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এর মুমিন আল্লাহর কোরআন কি যারা বন্ধু বানাইছে আল্লাহর কোরআনকে যারা সিনাই জায়গা দিয়েছে তারা ঠগে নাই ঠগে ঠগে নাই তারা জিতছে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসছে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবাসছে দারুল কোরআন মডেল মাদ্রাসাকে মহব্বত করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কোরআন প্রেমিকদের জন্য আল্লাহ পাকের জান্নাতের ভিতরে কোরআনের একটা মঞ্চ কায়েম করে আল্লাহ তিলাওয়াতের একটা মঞ্চ সাজাবেন কোরআনের কনফারেন্স সাজাবেন জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ জোরে কর আমিন প্রতিটা মাহফিলে একজন প্রধান বক্তা থাকে আরেকজন বিশেষ বক্তা থাকে আরেকজন সভাপতি থাকে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে কোরআনের কনফারেন্সের মধ্যে একজন বিশেষ বক্তা হবে দাউদ পয়গম্বর সুবহানাল্লাহ প্রধান বক্তা কে হবে প্রধান বক্তা হবে আমার আপনার নবী আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার যেই মঞ্চ যেই মাহফিলের যেই তেলাওয়াতের কনফারেন্সের মঞ্চে প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে সে কনফারেন্সটা কত দামি হবে সুবহানাল্লাহ জোরে কোন না সভাপতি কে স্বয়ং আল্লাহ নিজে হবেন সভাপতি সুবহানাল্লাহ কোন আল্লাহ নিজে সভাপতির আসন গ্রহণ করবেন আল্লাহ নিজে সেই কোরআনের কনফারেন্স আল্লাহ নিজে পরিচালনা করবেন নিজে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো দাউদ পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কোরআনের কনফারেন্সের বিশেষ বক্তা বানাইলাম আপনি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে সূরায়ে তহা তেলাওয়াত করে শোনায় দেন দাউদ নবী মধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করবে না আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করবে সুবহানাল্লাহ জোরে কর القرآن لتشقى এরে মুমিন আমি পড়তেছি আমার কণ্ঠে দাউদ পয়গম্বরকে আল্লাহ এমন মধুর কণ্ঠ দিয়েছিলেন কিতাবে লিখে দাউদ নবী যখন জঙ্গলের মধ্যে গিয়া জাবর কিতাব তেলাওয়াত করতেন দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য
জঙ্গলের যত হিংস্র প্রাণী সবগুলি বীর জমাইত দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবার জন্য। আমিন। সাগরের পার গিয়া দাউদ পয়গম্বর যখন আল্লাহ পাকের কিতাব থেকে জাবুর কিতাব তেলাওয়াত করতেন যত মাছ আছে সমস্ত মাছগুলি বীর জমাইতেন দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবার জন্য। শুধু এখানে সীমাবদ্ধ না, কিতাবে লেখছে জোয়ার বাড়ার পানির স্রোত পর্যন্ত থাইমা যাইত দাউদ নবীর মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার জোরে কর। জোয়ারের স্রোত, বাড়ার স্রোত থাইমা যাইত দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনতে। এখন চিন্তা করেন দাউদ নবীর কণ্ঠটা কত সুন্দর ছিল, আমার থেকে কম না? হ্যাঁ, আমার থেকে কি? আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর দ্বিতীয় কণ্ঠ দাউদ পয়গম্বরে দিছে, দাউদ পয়গম্বরের তিলাওয়াতের কণ্ঠে বাঘ ভালুক সাপ বিচ্ছু দেও দানব সবগুলি দাউদ নবীর তিলাওয়াতের পাগল ছিল। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বর জান্নাতীদেরকে যখন তিলাওয়াত করে সূরা তহা শোনাবেন, কিতাবে উল্লেখ করেন জান্নাতীরা এমন মধুর কণ্ঠে তিলাওয়াত শুনে জান্নাতীদের হুঁশ থাকবে না, প্রত্যেকটা জান্নাতি বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারা হবে এই জান্নাতের কনফারেন্সের সদস্য? কারা হবে? যারা কোরআনের প্রেমিক ছিল, যারা কোরআনকে বন্ধু বানাইছিল, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসায় টাকা দিয়েছে, যেই কোনোভাবে আল্লাহর কোরআনকে সহযোগিতা করেছে, কোরআনকে ভালোবেসেছে, মহব্বত করেছে, তারা হবে আল্লাহর জান্নাতের কোরআনের কনফারেন্সের সদস্য। আমিন। এই কোরআনের কনফারেন্সের সদস্যরা তোহা তিলাওয়াত শুনে অজ্ঞান হয়ে যখন জমিনে পড়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই বেহুশ হয়ে যাওয়ার পরে তাদেরকে জ্ঞান ফিরাইয়া দিবেন। আল্লাহ পাক জ্ঞান ফিরাইয়া বলবে, আরে আমার জান্নাতীরা শুনো, বলো আমি আল্লাহর কালামে হাকিমের তিলাওয়াত তোমাদের কাছে কেমন লাগছে? বলবে মালি কেমন লাগছে, তুমি কি বুঝো না, আমাদের একজনের হুঁশ নাই, আমরা বেহুশ হয়ে গিয়েছি। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমিন। কিতাবের মধ্যে লিখছি জান্নাতীরা দাউদ নবীর তেন কণ্ঠে তিলাওয়াত শুনে অজ্ঞান হয়ে থাকবে 700 বৎসর। জোরে কন সুবহানাল্লাহ। বুঝতে পারছি 700 বৎসর পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে বেহুশে বইরা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াত বাচ্চার কয় বছর? 60-70, আর বেহুশে বইরা থাকবে 700 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গো পয়গম্বর, আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনি কোরআনওয়ালা নবী, আমি আল্লাহর কোরআন থেকে আপনি সূরা তহ সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনায় দেন, আমার আপনার নবী আল্লাহ পাকের কালাম থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম إنك لمن المرسلين. الله النبي যখন তিলাওয়াত করবেন জান্নাতীরা আবার অজ্ঞান হয়ে পড়বেন। সংক্ষেপ করে দেই, সময় কম। আমিন। জান্নাতীরা অজ্ঞান হয়ে পড়লে আবার জান্নাতীদের জ্ঞান ফিরাইয়া দিবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা জানো আমার নবীর কণ্ঠে তিলাওয়াত শুই না, তোমরা অজ্ঞান কতদিন ছিলা? দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুই না, 700 বৎসর অজ্ঞান ছিলা, আমার নবী মুহাম্মদুর রসুলুল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুই না, তোমরা 7000 বৎসর অজ্ঞান ছিলা। আল্লাহু আকবার। কয় হাজার? 7000 বৎসর।
এবার আল্লাহ বলবে শোনো জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের তিলাওয়াত করে শোনাই তোমরা কি চাও না সুবহানাল্লাহ আল্লাহ নিজে কোরআন তিলাওয়াত করে শুনাইবে মন চাইনি শুনতে জোরে বলে মন চাই কি চায় না কার কার মন চায় হাত উড়ে দেখেন একটু নারে তাকবীর নারে তাকবীর কোরআন সুন্নার আলো নারে তাকবীর আল্লাহ কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে শুনাইবো শুনতে মন চায় হ্যাঁ মোহতারাম আল্লাহ বলবে শোনো এতক্ষণ তেলাওয়াত শুনছো সৃষ্টির কণ্ঠে এখন শুনবা স্রষ্টার কণ্ঠে সুবহানাল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি খোদা তুমি কত সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাই দেই সুবহানাল্লাহ আমরা পড়ি আর রহমান আল্লাহ সেদিন আর রহমানের আগে আনা শব্দ ব্যবহার করবেন আনা মানে আমি আমরা যখন আর রহমান পড়ি তখন প্রশ্ন জাগে রহমান কে আল্লাহ সেদিন বলবে আনা আমি আমি রহমান সুবহানাল্লাহ কোন না আনা রহমান আল্লামাল কুরআন খলাকাল الإنسان علمه البيان আরে আমি তো করি আমার ভাঙা কণ্ঠে সেদিন আল্লাহ করবে আল্লাহর নিজের কণ্ঠে সুবহানাল্লাহ আবার সব হকেন আল্লাহ আবার জ্ঞান ফিরাইব জ্ঞান ফিরিয়ে জিজ্ঞাসা করব জান্নাতীরা কেমন লাগছে বলবে আল্লাহ বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কেমন যে লাগছে তোমার তেলাওয়াত শুনতে জানো অজ্ঞান ছিলে কত বছর জানো আমার দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিনা অজ্ঞান ছিল 700 বছর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান বক্তের তেলাওয়াত শুনিনা অজ্ঞান ছিল 7000 বছর আমি আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনিনা অজ্ঞান ছিল 7 লক্ষ বছর আল্লাহু আকবার আরো জোরে কর সাত লক্ষ বছর শুধু তিলাওয়াত শুনে কাইতে হইরই থাকবে চিন্তা করেন খেলাটা কি জমাটা জম্ব এই খেলাটা দেখতেন মন চাইনি আর জোরে কান মন চাইনি না চায় না আল্লাহ কাদেরকে কোরআনের কনফারেন্সের সদস্য হওয়ার সুযোগ দিবে যারা কোরআনকে ভালোবাসে সুবহানাল্লাহ কোন কোরআনের তিলাওয়াত করে কোরআনকে বন্ধু বানায় কোরআনের মাদ্রাসায় দান করে কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করে কোরআনের হাফেজদেরকে ভালোবাসে কোরআনের